ডিসটেন্স রাখছেন আবার। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি, আপনাদের প্রশ্ন নেব এবং আমাদের ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমবি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দেখি এখন আমাদের সাথে লাইনে কে আছেন। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই আমি হুসেন ভাইয়া। হুসেন জি, হুসেন স্যার কোথায় থেকে বলছেন? বার্মিংহাম। বার্মিংহাম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার আপনার ডোমেস্টিক পাইলেট লাগছে 2 আগস্টের 2 তারিখ। জি জি, আবার বলুন প্লিজ। 2 তারিখ আমার লগে প্রবলেম হইয়া আপনার। কবে? 2 তারিখ? আগস্টের 2 তারিখ আপনার। জি বলুন। প্রবলেম হইছে আমাদের গামরা, প্রবলেম আছে তাই পুলিশ আসছে, আমিও পুলিশ আসছি, দেখা বাদে আমার আপনার নিচে তারা আর কি দাঁত নিয়ে 24 ঘন্টা রাখতে বাদে দিলাই দিছে সাইকে আমার আপনার তো বাদে আমার সিটি আইসে আমার ন কেদা কোনো চার্জ করছে না, কিছু করছে না, এখন বাদে আমি আমার পেক্ষার লাগে আপনার কেস করছি আপনার দেখার লাগে। মানে আমার আপনার জানুয়ারি 2 তারিখ যায় আমার পাসপোর্ট আর কি দা বিচার মেয়াদ আপনার। জি, আর এখন আমার বাচ্চার লাগে আমি করছি আপনার বাচ্চার দেখার লাগে এপ্লাই, তো এখন কিতা করতাম আমি আপনার রইব কিতা আপনার ইচ্ছা হবে? আমি আসলাম 2012 12 তারিখে আপনার 11-এর। কিভাবে আসলাম? কিভাবে আসলাম আপনার? জি আইছেন তাই না? আপনি ওকে, থ্যাংক ইউ। আমাদের ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন পেয়ে গেছেন, শুনতে থাকুন হুসেন সাহেব। জি ব্যারিস্টার সাহেব, আমাদের প্রথম কলা ছিলেন জান্নাত লন্ডন থেকে, আমার আমরা বোন জান্নাতে ফোন করছেন। জান্নাত ইজ সেইং দ্যাট হার মাদার কেম ফ্রম ইটালি, অলদো হার মাদার হ্যাজ গট বাংলাদেশি পাসপোর্ট, শি কেম অ্যাজ মাদার অফ হার ব্রাদার, ব্রাদার হ্যাজ গট ইটালিয়ান পাসপোর্ট, জান্নাতর বাইর ইটালিয়ান পাসপোর্ট আছে, এখন ও বেসিসে তার মা আইসইন জান্নাতে কইরা, তার আম্মা আইতে সময় এয়ারপোর্টও কোনো সিলুল দিছে না। আমি ক্যাটেগরিক্যালি জিকাইছি জান্নাত আপনারে যে আপনার আম্মা ফ্লাই করতে সময় ভিসা দেখাইতে হইব, ভিসা লইয়া আইসইন নি ইটালি থেকে, আপনি কইরা ভিসা লইয়া আইসইন না, সিলও মারছে না। দ্যাট ক্যানট বি দ্য কেস। 1986 অক্টোবরের 31 তারিখের আগে বাংলাদেশি পাসপোর্ট লইয়া খেয়েও ট্রাভেলিং করতে পারত বিনা ভিসায়, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট লইয়া বিনা ভিসায় এখন এখানে আইতে পারত না। হিথ্রো এয়ারপোর্টও আইলে তারা আবার সাথে সাথে কেরিয়ারের উপরে যে এয়ারলাইনে আনবো তার উপরে ডিউটি হইল আবার নিয়া এই মানুষরে গন্তব্যস্থানে যেন থেকে আইসেন ওহানো ফৌসাইত্য। আমার মনে হয় জান্নাত আপনি কোন একটা জিনিস ভুল কররা, আপনি কইছেন যে মে মাস আপনার আম্মার লাগি আপনার বাই এপ্লাই করছেন, পাসপোর্টের কোন জায়গাত ভিসা আছে, আর যদি বাই মিস্টেক না থাকে তাইলে তো এখন অ্যাপ্লাই করিলেছেন মে মাস আপনার আম্মায় আপনার বাইর
মা হিসাবে ইউরোপিয়ান ন্যাশনাল অর ফ্যামিলি মেম্বার হিসাবে তাইন অ্যাপ্লাই করছেন, শি উইল হ্যাভ এ রাইট টু স্টে ইন দিস কান্ট্রি, উলাউড়ির কোনো কারণ নাই। ডোন্ট রাশ ইন টু থিংস। আই ওয়াট আই অ্যাডভাইস ইউ জান্নাত, আই থিঙ্ক দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ ফান্ডামেন্টাল শর্ট কামিং ইন ইউর মামস কেস, বিকজ শি মাস্ট হ্যাভ গট ভিজা। আস্ক ইউর ব্রাদার whether mom has got a visa in her passport, or go through your mom's passport page by page, because anti-clearance officer would not allow somebody with a Bangladeshi passport to cross the border without a visa. Do you understand? So I advise you, I advise my client, 1, 2, 3, go to 3 lawyers and get some, seek some advice. So I advise you, and at least ask the guy, ask the lawyer, ask the solicitor, ask the barrister who has submitted the application on your mom's behalf, that what is the position of your mom's passport. Amar mone hoy apnar ammar passport dekha chara ami kichu hoitam partam na. I am very sorry. Thik ache ji. Poroborti caller chilen khanom uni unar nanar jonno. Ha, dui number caller oi amrar ek boin phone korchen khanom afai. তার নানা পেনশনার, নানা পেনশনার এর লাগি বুঝেননি, এর লাগি কই আমরা জেন কেস দেন যার ম্যাটারটা তাইন ফোন করলে ভালো হয়। আর আল্লাহ কোরআন শরীফ কইরা দেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, একজনের আমল আরেকজনের লগে গিয়া লাগে না। আপনার নানার কথা অতটা আপনি সঠিকভাবে কইতে পারতা নাই, কারণ আপনার নানায় জানেন কোন বেনিফিট ফাইরা কি না ফাইরা, বুঝছেন। এখন আপনার নানির আনতা আপনারে আমি ক্যাটেগরিক্যালি জিকাইছি, ক্যাটেগরিক্যালি জিকাইছি যে আপনার নানায় কোন বেনিফিট ফাইন, পিপ ফাইন নি, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ফাইন নি। আপনি ওই দিন না না তাই খালি ওলা বেনিফিট ফাইন, ইতা কথার বইন আপনার ইতা কথায় সঠিক অ্যাডভাইস দেওয়া যাইত না। যদি আপনার নানার বয়স বেশি হইয়া থাকে আর তাই যদি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ফাইন অথবা ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স ফাইন বেনিফিট সকলটি সমান নাই, এই দুই বেনিফিট ফাইন যদি বা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন, তাইলে আপনার নানিরে আনা কোনো অসুবিধা হইত না। তবে একটা কথা কই, আমি আর কোনো শোধ হয়েছি করি মনে নাই ইন লাস্ট ইয়ার্স। আপনার নানার যদি বয়স বেশি হয় আর ইনকাম দিয়ে আনতা পারেন না, আমরা কইলাম যে তান অন্য কোনো ইনকাম নাই আর যে বেনিফিট হইলে ওয়াইফরে আনতা পারেন, এটা বেনিফিটও নাই, আমরা দরিয়া নিলাম, তাইলে কিতা কর্তা ইয়র নানি শুড মেক এন অ্যাপ্লিকেশন ফর ভিজিট ভিজা। আপনার নানির ভিজিট ভিজা লাগে অ্যাপ্লাই করেন যদি, এখনও আইন আছে যে হিউম্যান রাইটসের অধীনে ভিজিটারর যদি আর কোনো ক্যাটেগরিতে তারা নাও দেয়, তো আন্ডার দি হিউম্যান রাইটস লেজিসলেশন এ পার্সন ক্যান কাম এজ এ ভিজিটার। আর আপনার নানার অসুস্থ মানুষ, নানায় নানিরে দেখা লাগি হাজবেন্ডের কাছে আওয়ার লাগি, দিস ইজ এ সলিড গ্রাউন্ড ফর হিউম্যান রাইটস। এইটা এই ব্যাপারটা সব লয়ারে দিয়ে এখানে হইতো নাই, কিছু কম্পিটেন্ট লয়ারের কাছে গিয়া কোন জানো বলে ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদারে ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামও শুনলাম কইলা যে ভিজিটে বলে আমার নানি আইতে পারবা, এই কথাটা ঠিক নেই। লয়ারে কোন জানো যে আমি কইছি ব্যারিস্টার সাহেব কইছেন যে হিউম্যান রাইট লেজিসলেশনের অধীনে একটা এমনি নর্মাল ভিজিটার থাকি হাজব্যান্ডে দেখা আইনজীবী ভিজিটার হিসাবে, তো ইট ইজ এ স্ট্রঙ্গার কেস, কিন্তু দেখাই তো তাই না আবার যাইবা গিয়া ইনর হইতা না, কথা বুঝছেন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোসেন সাহেব বার্মিংহাম থেকে, ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হোসেন ভাই, বড় আনফরচুনেট সার্কামস্টেন্সেস, কপাল জোড়া লাগিয়াও লাগে না, লন্ডনে ফুড়ি ফাইয়া বিয়া করছিল 2012, এই মেয়ে আবার আনছিল তানরে আইয়া হাল্লেও ফয়লা বাদে গন্ডগোল লাগি গেছে, হি বিয়া ভাঙ্গি গেছে। তো কতদিন বাগলপুর থাকতে থাকতে 2017 সাল গিয়া আরো বিয়া করছিলা, তা আলহামদুলিল্লাহ ই বিয়াত একটা ফল ধরছে, একটা বাচ্চা হয়েছে। মানে এই বাচ্চা হয়েছে যদিন, তো বাচ্চা হওয়ার পরে ঝগড়া, ওই যে আজকে ওপেনিং রিমার্ক কইলাম নানি,
You would be playing with fire if you involve the police or social service. Afne koira, afnar wife o police dakhsoin, afne o police dakhsoin. Police beta manchore file to dori anibo ki niya koibo 24 ghonta tumi ono thaktaibo. Tar bade dekhse ita khota kata deudonor khotar majhe kono meat nai, kono substance nai afnare sali dise. Ekhon afne rightly koira hunchoin bachcha ekta ase jokhon te bohu jaok gullay jaok kintu bachcha ekta thakle ei bachchar dekhar jodi apnar right thake taile ei deshe apne thakta parba. You are right. So what you should do, you should go to a family law solicitor or a barrister. Family law direct access kono barrister er kache othoba family practitioner solicitor er kache গিয়া কোন যেদিন যে আমি আমার বাচ্চা দেখার রাইট ফেয়ার একটার লিগেল শব্দ হইল চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার আমার একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার ফ্যামিলি কোর্ট থেকে আনিয়া দেখা এদিন কই গেছিলাম আপনার ফ্যামিলি কোর্ট এই যে ক্যানারি ওয়ার্ফ ই 14 ওখানো গিয়া পাইলাম আমার বাংলাদেশি এক মহিলা জাজ আমরা কমিউনিটির প্রমিনেন্ট মুরব্বি আসলা তানফুড়ি জাজ হইছে মাশাআল্লাহ আমরা কমিউনিটির এরা আইরা এইরকম এক জাজর কাছে কিছুদিন আপনি একটা অর্ডার আনতে পারেন বার্মিংহাম ফ্যামিলি কোর্টে গিয়া আপনার বাচ্চা দেখবা লাগি এই অর্ডার কিরকম আনতা ইট হ্যাজ টু বি ফর ডাইরেক্ট কন্ট্যাক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্ট না ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে আপনি আপনার বাচ্চারে দেখতা খেলাধুলা করতা সপ্তাহে হোক বা দুই সপ্তাহে হোক বা উইকেন্ডে হোক যদি এই কথা জোর সাবে অর্ডার দিলায় তে আপনার আপনি এই দেশে থাকতে পারবা আর যদি কয় না আপনি বাচ্চারেও মারছেন মারেও মারছেন ফিটাইছেন খুব চিহ করিয়া এই কথা প্রমাণিত হয় তে জোর সাবে কইব কিতা যে না আপনি আপনার বাচ্চারে খেলনা দিতে পারেন খানি দিতে পারেন কাপড় চোপড় দিতে পারেন ঈদের কার্ড দিতে পারেন কিন্তু দেখতে পারতা না এই অর্ডারে আপনার কোনো ইমিগ্রেশন আইনও কোনো খাম আইত না এর কারণে টুমরো মর্নিং গো টু এ ফ্যামিলি ল সলিসিটার আর গিয়া হোক আমার একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট ওটা নিয়ে দেখা আমার বাচ্চারে দেখা লাগে ধন্যবাদ খুব সাবলীল ভাষায় আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিলেন ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদার এবার আমরা পরবর্তী কলারের দিকে যাব অনেকে লাইনে আছেন সালাম আলাইকুম কলার ওয়া সালাম কে বলছেন আমি গত সপ্তাহে ফোন করেছিলাম মাজিস্ট্রেট থেকে তাসলিমা জি জি আমার একটা কোশ্চেন বাকি ছিল আর গত সপ্তাহের কোশ্চেনটা আর ক্লিয়ার হতে চাইছিলাম জি আপনি প্রশ্ন করুন জি আমি এবছর অক্টোবর আমার 5 বছর হবে তো আমি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করব তো আমার প্রশ্নটা ক্লিয়ার হয় না এবছর অক্টোবরে যেহেতু অক্টোবরে 8 তারিখে আমার 5 বছর হবে তো আমি কি সেপ্টেম্বরেই অ্যাপ্লাই করতে পারবো 28 দিন আগে যেটা ওটা একটু ক্লিয়ার হতে চাইছিলাম আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি অ্যাপ্লাই করার পর যদি আমার বা আমার হাজবেন্ডের ইনকাম কোনো কারণে কমে যায় এই সিচুয়েশনের কারণে তখন কি অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে কি সেটা ক্লিয়ার করুন জি আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি শুনতে থাকুন ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী লাইনে কে আছেন দেখি সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি বলছি ভাই আশিক মিয়া চৌধুরী কইরাম আমি ইমিগ্রেশনের ব্যাপারে না অন্য একটা ব্যাপারে মানে পেনশনের ব্যাপারে জি আপনি কোথা থেকে ফোন করছেন সাউথ এন্ড থেকে সাউথ এন্ড কিতা চৌধুরী কইলা আশিক মিয়া চৌধুরী জি বলেন আপনার প্রশ্ন বলেন প্রশ্নটা হইল কি 59 এর আগে পেনশনের ব্যাপারে আগে মাত্র জি 59 এর আগে যারা জন্ম ডেট বার্থ হইছে এরা কত গ্যারি পেনশন হইবো আর 60 এর আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী কলার কে লাইনে কি আছেন সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি রাশিদা ও রাশিনা জি জি আপনার প্রশ্ন আমার রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশ্ন আছে আমার তিনটা বাচ্চা বাংলাদেশে রাখতে আইছি আমি আমার বাফের রাইতে আইছি জি তো এখন আমার বাচ্চা নিমন্ত্রণ স্যার আমি আনতাম
এখন আমি এম বাচ্চা কিন্তু আন্দোলে কিতাব পড়া লাগতো আপনার বাচ্চাদের বয়স কত আমার তিন মেয়ে বড় মেয়ের বারো মাইজ মেয়ের দশ ছোট মেয়ে আট বুঝছেন তো এখন আমি কিতাব বাংলাদেশ আমার যাওয়া লাগবো নি বাঞ্চল দেখা সাক্ষাৎ করা লাগবো নি কিবা বাচ্চা বাপ আছে আমার সতন হাজবেন্ড আছেন দেশ আর এই দেশ আমার সেকেন্ড হাজবেন্ড আমার এক দেশ একটা ছেলে আছে আচ্ছা আপনার আগর বাচ্চাঞ্চর যে বাপ হেন লগর সম্পর্ক কিতা হইছিল সম্পর্ক আমার দেশে থাকতে সারা সারিয়ে গেছে আরো বিয়া করছেন না জি পরে তো কঠিন করে ফেলাই দিলা আপনার ছেলে আপনার ইনো হাজবেন্ড আপনার লিগেল নি জি না তাই না ওনা আড়াই বছর বিচার পাইছেন আপনি কাম করেন নি জি না আপনার বর্তমান কি হাজবেন্ড এর কাম করেন নি জি জি তাই কাম করা কাম দেখায় রা কত বেতন ফাইন তাইতো সাড়ে তিনশো বেতন ফাইন সাড়ে তিনশো সপ্তাহ নি না মাসো দিন সপ্তাহ কিদাত এমপ্লয়ার যার কাম করেন এই কিদাত কোম্পানি টেকওয়ার মাঝে করেন টেকওয়ার আপনি স্টক কন্টেন্ট তা হইনি জি জি স্টক কন্টেন্ট স্টক কন্টেন্ট তা হইন না আপনার এই যে বাচ্চা একটা হয়েছে এই দেশে এই বাচ্চার বাফর লগে বিয়া রেজিস্টার্ড না রেজিস্টার্ড নাই রেজিস্টার্ড ইসলামিক ভাবে ইকার রেজিস্টার্ড হয় না আপনি যে গিয়া কাউন্সিলর অফিসও গিয়া রেজিস্টার করছেন নি আপনার গ্রিন কালার আর সবুজ কালার আর একটা সার্টিফিকেট আছে না আছে না জি না না ওকে তো শুনতে থাকুন ওকে ধন্যবাদ দেখা পাঠান গুরুতারে নাই নি জীবন রাশিমা শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন আমাদের প্রিয় দর্শক আমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে তারপরে এসে আপনাদের সাথে উত্তর নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন।